না না ঠিক আছে ঠিক আছে মামা 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 বসেন 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 আম খাওয়ার ভিডিও আম খাওয়ার ভিডিও আচ্ছা আপনি আম খাইতে থাকেন আমাকে একটা কথা বলেন হ্যাঁ এই ফোনটার ডিজাইনটা কেমন লাগছে পিছনের সাইডে ডিজাইনটা ভালো লাগছে সত্যি কথা বল আসল সত্যি কথা সত্যি কথা ভালো লাগছে আচ্ছা এবার দেখি আমি শিহাব এন্ড আজকে আমি রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি A32 দিস ইজ 4G ভার্সন নট 5G এন্ড এটার অফিসিয়াল দাম 27,000 টাকা এটা মিড রেঞ্জ ক্যাটাগরির একটা ফোন অ্যান্ড এই মিড রেঞ্জ ক্যাটাগরিতে একটা ফোন চুজ করা খুবই ডিফিকাল্ট একটা বিষয় বিকজ অনেক ভ্যারাইটিস অফ অপশনস থাকে বাট ইন জেনারেল ডেইলি টাস্ক করতে টুকটাক ছবি তুলতে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে বা আমি যে ধরনের কাজগুলো করি সেগুলোতে কেমন আমার এক্সপিরিয়েন্স ছিল এ নিয়ে একদম ইনডেপথ ফুল রিভিউ একটা দিব প্লাস একটা ক্রাইটেরিয়া সেটা যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই ফোন কেনাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না এবং সেই ক্রাইটেরিয়াটা নিয়ে আমরা ভিডিওর ভিতরে বিস্তারিত কথা বলবো সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন এই ফোনের ফ্রন্টে বা সামনে একটা টল ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেলফি ক্যামেরাটা বসানো হয়েছে একটা ওয়াটার ড্রপ নচের মধ্যে দিয়ে এর পিছনে একটা USB টাইপ সি পোর্ট একটা 3.5mm হেডফোন জ্যাক একটা মাইক্রোফোন আর একটা স্পিকার গ্রিল এর ভিতরে একটা স্পিকারটা অ্যাকচুয়ালি আছে উপরে আমরা পাচ্ছি জাস্ট একটা সেকেন্ডারি মাইক্রোফোন বাম সাইডে একটা ফুল সাইজ সিম ট্রে যেটাতে দুইটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো আর বাম সাইডে ডেফিনেটলি পাওয়ার বাটন প্লাস ভলিউম রকার এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লের ভেতরে ঠিক এই জায়গায় সো এটা দেখলেন একটু স্লো এই জিনিসটা ডেইলি ইউজে আমাকে যে খুব বিরক্ত বোধ করেছে এমন না ডেফিনেটলি চালিয়ে নেওয়ার মতো এবার আসি এর ব্যাক ডিজাইন নিয়ে এর ব্যাক প্যানেলের ডিজাইনটা খুবই মিনিমালিস্টিক অ্যান্ড খুবই ডিসেন্ট আমরা ইউজুয়ালি যে 2019-20 এর যে ট্রেন্ডের যে ক্যামেরা সেটআপটা দেখতাম সেখানে এখানে একটা বক্সি শেপ থাকতো স্যামসাং সেই ট্রেডিশনাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে এসে ক্যামেরা লেন্সগুলো সেপারেটলি মনে হচ্ছে বডি থেকে পোক আউট করে বের হয়ে আসছে অ্যান্ড স্পেশালি এই জিনিসটা আমার কাছে খুব এলিগেন্ট মনে হয়েছে নিচে একটা স্যামসাংয়ের ব্র্যান্ডিং তারা দিয়ে দিয়েছে আর পিছনে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু চকচক করছে গ্লাসের মতো দেখতে হলেও এটা গ্লাস না এটা প্লাস্টিক প্লাস সাইডের যে রেইল এটাও অনেক সময় মনে হতে পারে স্টিল বা সামথিং লাইক দ্যাট বাট না সাইড রেলটাও প্লাস্টিকের পেছনের এই প্লাস্টিক ব্যাগ হওয়ার কারণে এবং গ্লসি প্লাস্টিক ব্যাগ হওয়ার কারণে দুই ধরনের সমস্যা আমি ফেস করছি একটা হচ্ছে গ্লাসের যেমন মাইক্রো স্ক্র্যাচ পড়ে আর মোছামুছিগুলো যেমন ছোটো 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 মাইক্রো স্ক্র্যাচ যেগুলো দেখা যায় আর সেটাও পড়তেছে আর সাথে ডিপ স্ক্র্যাচ যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না ডিপ একটা এখানে স্ক্র্যাচ আছে সো সেটাও পড়তেছে এবং টোটাল চারটা ক্যামেরা সেটআপের সাথে একটা ফ্ল্যাশ এবং এটার ক্যামেরার যে সেটআপটা এটা আমার কাছে খুব সুন্দর লাগছে ওভারঅল ব্যাক ডিজাইন ভেরি ডিসেন্ট এই ফোনটা চারটা কালারে আসে অসাম হোয়াইট অসাম ব্ল্যাক অসাম ভায়োলেট অ্যান্ড অসাম ব্লু আমার কাছে যে ভার্সনটা আছে এটা হচ্ছে অসাম ভায়োলেট এর থিকনেস মাত্র 8.4 মিলিমিটার অ্যান্ড এর ফ্রন্ট গ্লাসটা আমি বলবো না যে ফুললি কার্ভড ভেরি স্লাইটলি কার্ভড প্লাস পেছন সাইডটাও খুব স্লাইটলি কার্ভড এই কারণে যখন আমরা হাতে ধরি খুব সুন্দর একটা ফিল দেয় অ্যান্ড স্যামসাংয়ের বিল্ড কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করছে সো এই ফোনে কোনো ফ্লিমজিনেস বা কোনো ক্র্যাকিনেস বা আমি এরকম দোমড়ায় মুচড়ায় কোনো জায়গায় কোনো ধরনের এরকম আমি ভালো প্রেশার দিচ্ছি কোনো কোনো ক্র্যাকিং সাউন্ড বা কোনো বিল্ড ইস্যু নেই ভেরি সলিড ব্রিক লাইক বিল্ড অ্যান্ড হাতে ধরতে অ্যাটলিস্ট নেকেড অবস্থায় খুবই মজা এবার এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি যেটা খুবই অসাধারণ এর ফ্রন্টে আমরা 6.4 ইঞ্চের 1080p সুপার অ্যামোলেড একটা প্যানেল দেখতে পাচ্ছি যার ম্যাক্সিমাম ব্রাইটনেস 800 nits অ্যান্ড পিক্সেল ডেন্সিটি 411 পিক্সেল পার ইঞ্চ
এই অ্যামোলেড ডিসপ্লেটা সেকেন্ডে 90 বার রিফ্রেশ করে, সো 60 থেকে 90 একটু বেশি স্মুথ ফিল হওয়ারই কথা। বাট এর ইউআই অ্যান্ড অপটিমাইজেশন বা এর প্রসেসিং পাওয়ার আই থিঙ্ক আরেকটু বেটারভাবে করা উচিত ছিল এর 90 হার্সের পোটেন্সিয়ালটা ফুললি এনজয় করার জন্য। যেহেতু ওলেড ডিসপ্লে, সো অলওয়েজ অন ডিসপ্লে থাকবে, প্লাস ট্যাপ টু এক এই ফাংশনগুলো কাজ করবে, অ্যান্ড ইভেন ফোন ফুললি অফ করা অবস্থায় কোনো কিছু না করে জাস্ট ফিঙ্গার প্রিন্ট যেই জায়গাটাতে আপনার আছে, আপনার যদি মুখস্থ হয়ে যায় সেই জায়গায় আপনার ফিঙ্গার প্রিন্টের থামটা রাখলে অটোমেটিক ফোন আনলক হয়ে যাবে। এনিওয়েজ, ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ভেরি ভিভিড কালারফুল স্মুথ একটা ডিসপ্লে। এবার চলেন দেখি আন্ডার দি হুড কী অফার করছে স্যামসাং গ্যালাক্সি A32। এর চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G80, যেটা 12 nanometer একটা চিপসেট, সিপিইউ অপটাকোর, দুইটা 2 GHz-এর প্রসেসর আর 6টা 1.8 GHz-এর পাওয়ার সেভিং প্রসেসর, জিপিইউ আছে মালি G52 MC2 মডেলের। আমার এই ভ্যারিয়েন্টটা হচ্ছে 6 128 GB, মানে 6 GB র্যাম অ্যান্ড 128 GB স্টোরেজ। তবে এই স্টোরেজ সিস্টেমটা কিন্তু UFS 2.1 বা UFS 2.0 না, বরং EMMC 5.1। সো EMMC 5.1 ডেফিনেটলি UFS 2.1-এর থেকে স্লো। সো অনেক রিভিউতে দেখছি যে অনেকে বলে বা অনেক স্পেক্সিটে বা অনেক ওয়েবসাইটে বলে যে UFS 2.1 স্টোরেজ আমরা পাচ্ছি, বাট দিস ইজ নট ট্রু, দিস ইজ এ ফলস ইনফরমেশান, বিকজ আমি এটা আপনাকে ইনশিওর করতে পারি এই জন্যে মিডিয়াটেক হেলিও G80 EMMC 5.1 স্টোরেজ বা আপনার হচ্ছে মেমোরি স্লট সাপোর্ট করে, UFS 2 সাপোর্ট করে না। এর ব্যাটারি আছে 5000 mAh-এর অ্যান্ড এটাতে বক্সে আপনাকে 15W-এর একটা ফাস্ট চার্জিং দিয়ে দেবে, যদিও 15W আজকালকার যুগে কম, অ্যান্ড ফোনটা একদম এমটি থেকে ট্যাঙ্ক ফুল হইতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় নেয়। সো এটাও অনেক মানে বেশি একটা সময় আমি বলবো, বাট যেহেতু বিগ ব্যাটারি 5000 mAh-এর প্লাস এর পাওয়ার অপটিমাইজেশনটাও খুব ভালো আমি বলবো, এটা নিয়ে একটা গল্প আছে সামনে বলবো। সো এটা দিয়ে ইজিলি যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে 1.5 থেকে 2 দিন কভার করতে পারবেন। মিডিয়াটেক বা এক্সিনোস এগুলোর থেকে আমি আবার স্ন্যাপড্রাগনে বিশ্বাসী, অ্যান্ড আগেই বললাম এটার স্টোরেজ টাইপ EMMC 5.1 প্লাস হেলিও G80 চিপসেট আছে। সো নট দি সুপার কার টাইপ, বাট ডে টু ডে ইউজ ডেলি ইউজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলছিল। গেমিংয়ের ব্যাপারটা আমি বলবো টোটালি নো গো। অ্যাসফল্ট 9 খেলছিলাম, সুপার অ্যামোলেড হওয়ার কারণে ভিজুয়ালটা খুব সুন্দর লাগছিল, FPS মিটারে 90 রিফ্রেশের বা 90 Hz সেটাও লক দেখছিলাম, বাট খেলার সময় মাঝে মধ্যেই জিটার বা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। সো আমার মানে অ্যাকচুয়াল গেমিং এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর স্মুথ ছিল না। পাবজি মোবাইলের ক্ষেত্রেও সেম, যেহেতু পাবজি মোবাইল ম্যাক্সিমাম 60 FPS সাপোর্ট করে, সো FPS মিটারে 60 FPS-ই দেখাচ্ছিল অল টাইম 60 FPS, বাট গেম প্লের সময় অনেক জায়গাতেই এমনি নর্মাল সিচুয়েশনে মাঝে মধ্যেই ফ্রেম ড্রপ জিটার লক্ষ্য করেছি, আর যেখানে এনিমি ফাইটিং সেখানে একটু বেশি ফ্রেম ড্রপের জিটার লক্ষ্য করেছি। সো গেমিংয়ের জন্যে আসলে এই ফোনটা না। এরকম অদ্ভুত বিহেভিয়ারের কারণ হচ্ছে এর উইক হেলিও G80 চিপসেট। 27,000 টাকায় আপনার যদি মেইন প্রায়োরিটি হয় গেম খেলা বা গেমিং ফোন কিনা, তাহলে বাজারে অনেক অপশনস আছে। আর পারফরমেন্স টেস্টে আমি গিগ ব্যাচ অ্যান্ড 3D Mark-এর কিছু স্ট্রেস টেস্ট করেছি, সো সেগুলোর পারফরমেন্স বা স্কোর নিয়ে যদি আপনারা কনসার্ন হন স্ক্রিনশট দিয়ে দিব, চাইলে পজ করে দেখে নিতে পারেন। অ্যান্ড্রয়েড 11-এর ব্যাপারে স্যামসাংয়ের OneUI 3.1 রান করছে, ওভারঅল এমনি স্মুথ আছে সব কিছু, মেনু নেভিগেশন থেকে শুরু করে ইউজার ইন্টারফেসের যে জেনারেল অ্যানিমেশনগুলো আছে এগুলোও বেশি স্মুথ। বাট আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি যদি একটা অ্যাপ অন করে আবার সাথে সাথে সোয়াইপ করে হোম স্ক্রিনে চলে যান, তাহলে যে অ্যানিমেশনটা হয় সেটাতে ভালো একটা ফ্রেম ড্রপ বা ল্যাগ লক্ষ্য করা যায়। এই ছোটো ছোটো ল্যাগগুলো বা জিটারগুলো আসলে হেলিও G80-র দুর্বলতার কারণে হচ্ছে, বাট নর্মালি অ্যাপ ওপেনিং টাইম ক্লোজিং টাইম মোটামুটি ভালো ছিল। তবে স্যামসাং অনেক ইমপ্রুভমেন্ট করছে এর UI ডিজাইন অ্যান্ড অপটিমাইজেশনে।
আর অপটিমাইজেশনের কথা বলতে গেলে এর পাওয়ার অপটিমাইজেশন বা ব্যাটারি ব্যাকআপ কেমন পাবেন এটার ব্যাপারে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা গল্প বলি তাহলে আই থিঙ্ক ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। সো আগেই বলছি এই ফোনে 5000 mAh ব্যাটারি আছে। আর ঘটনাটা ছিল গত রমজান ঈদে একটা কাজে আমি রাজশাহী থেকে বগুড়া যাই, 3 ঘন্টার রাস্তা। সো সকাল 11টার দিকে আমরা রওনা দিই, যাওয়ার পথে ফোনে মোবাইল ডাটা অন ছিল, ম্যাপ অন রেখে মোবাইল ডাটা অন রেখে গাড়ি ড্রাইভ করছিলাম, প্লাস ইন্টারনেট ডাটা থেকে অডিও স্ট্রিম করে সেটা ব্লুটুথ দিয়ে কারে ফিট করে কারের স্পিকার দিয়ে গান শুনছিলাম। সো ফুললি মোবাইল ডাটা ইউটিলাইজ হচ্ছিলো বা ইউজ হচ্ছিলো, সাথে ম্যাপস ফুল টাইম চালু ছিল অ্যান্ড ফোনের যে ডিসপ্লে ব্রাইটনেস সেটা 100% ছিল। সো বলাই যায় ফুল ইউজ হচ্ছিল। সো টানা 3 ঘন্টা এভাবে ড্রাইভ করে গেলাম, সেখানে সারাদিন থাকা বিভিন্ন কাজে বিভিন্ন টুকটাক ফোন কল টুকটাক ছবি তোলা এই কাজগুলো করছি সারাদিন গেছে। আমরা মোটামুটি রাত্রে রওনা দিছি আবার ব্যাক করার জন্যে, এবং বাড়ি এসে যখন পৌঁছাই তখন হচ্ছে রাত 2:30 মতো বাজে। সো বাড়ি এসে আমি ফোন হাতে নিয়ে ফোনের জাস্ট একটা গ্লান্স দেখলাম, তখন দেখি 35% চার্জ লেফট। সো 3-6 ঘন্টা ফুল জার্নিতে জিপিএস মোবাইল ডাটা ম্যাপস অ্যান্ড অডিও স্ট্রিম ফ্রম ইন্টারনেট অন ছিল। সো বুঝতেই পারছেন মানে ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার অপটিমাইজেশন যথেষ্ট ভালো। সো আপনি যদি মডারেট ইউজার হন তাহলে 1.5-2 দিন ইজিলি চলে যাবে, আর যদি হেভি ইউজার হন একদিনে আই থিঙ্ক ব্যাটারি কিল করতে পারবেন না, আনলেস আপনি যদি হেভি গেমার হন, সারাদিন গেম খেললে তো আপনি ট্যাঙ্ক ফায়ার করে খেলতে পারবেন। নাও লেটস টক অ্যাবাউট দি ক্যামেরাস। পেছনে 4টা ক্যামেরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে 64 MP f/1.8 অ্যাপারচারের প্রাইমারি ক্যামেরা, দেন 8 MP f/2.2 এর একটা আলট্রাওয়াইড ক্যামেরা, দেন 5 MP একটা ডেপথ অ্যান্ড একটা ম্যাক্রো ক্যামেরা যেটার অ্যাপারচার f/2.4। মেইন শুটারের পারফরমেন্স বেশ ভালো ছিল, ছবিগুলো বেশ কালারফুল অ্যান্ড কন্ট্রাস্টই ছিল, তবে হোয়াইট ব্যালেন্সে বেশ ইনকনসিস্টেন্সি লক্ষ্য করেছি। এই ছবি দুটো দেখেন, সেম প্লেসে সেম টাইমে তোলা, একটা একটু ওয়ার্ম টোনের একটা একটু কুল টোনের। মেইন ক্যামেরা অ্যান্ড আলট্রাওয়াইড ক্যামেরাতেও একটা হিউজ টোন শিফট বা কালার শিফটের একটা ব্যাপার লক্ষ্য করেছি। মেইন শুটার যেটা সেইটাতে কালার অ্যান্ড হোয়াইট ব্যালেন্সটা মোটামুটি ভালো ছিল বা অ্যাকুরেট ছিল আমি বলবো, বাট আলট্রাওয়াইডে গেলে অনেক কুলার একটা টোন বা হোয়াইট ব্যালেন্স আমরা লক্ষ্য করেছি। এই ফোনের ইমেজ প্রসেসিং পাইপলাইনে অনেক ইম্প্রুভমেন্ট দরকার। লাইট কমতে থাকার সাথে সাথে ক্যামেরার ডিটেইল অ্যান্ড শার্পনেস কমতে থাকে, প্লাস নয়েজ বাড়তে থাকে, এবং কালারে একটা ওয়াশড আউট লুক দেখা যায়। লো লাইটে বা রাতের বেলায় নর্মাল মোড দিয়ে ছবি তোলার থেকে নাইট মোড দিয়ে ছবি তুললে মাচ বেটার রেজাল্ট পাওয়া সম্ভব, তবে ডে লাইট বা পর্যাপ্তলতে ছবি তুললে ইট উইল বি ভেরি ফান এক্সপিরিয়েন্স। কালারফুল কন্ট্রাস্টি অ্যান্ড রেডি টু শেয়ার অন সোশ্যাল মিডিয়া টাইপ ফটো তোলা সম্ভব, যদিও সেগুলো রিয়েল ওয়ার্ল্ডে দেখতে যেরকম লাগবে বা খালি চোখে আপনি একটা সিন দেখে যেরকম লাগবে এই ক্যামেরা দিয়ে ছবি তুললে ওই রকম আসবে না। আমার মনে হয় স্যামসাংয়ের বার্জার পেইন্টের সাথে কোনো রকমের লিয়াজও আছে, মানে ক্যামেরা ছবিতে এত পরিমাণ রং ঢেলে দেয় মনে হয় যে রংগুলো ফ্রি পাইছে। আলট্রা ওয়াইড আর ম্যাক্রো ক্যামেরার কোয়ালিটি মেইন ক্যামেরার মতো সুন্দর হবে না, এটা স্বাভাবিক, বাট কাজ চালানোর মতো আর কিছু ফান ছবি তোলা সম্ভব। তবে এর পোর্ট্রেট মোডটা খুব সুন্দর কাজ করেছে, সাবজেক্ট সেপারেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লারের যে ব্যাপারটা এটা খুব ন্যাচারাল লেগেছে আমার কাছে। কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ডে সাবজেক্ট সেপারেশনে একটু সমস্যা হচ্ছিল, বাট ওভারঅল A+ পোর্ট্রেট মোড, যেটা সামনের সেলফি ক্যামেরার ক্ষেত্রেও সেম। আর এই 20 MP সেলফি ক্যামেরার পারফরমেন্সও বেশ ভালো, বেশ শার্প ক্রিস্প অ্যান্ড ভিভিড ছবি দিচ্ছিল। এই ফোনে 1080p 30 FPS ভিডিও করা যাবে, অন্যান্যরা এই প্রাইস রেঞ্জে 4K অফার করছে,
বাট আনফর্চুনেটলি এই ফোনে আমরা 4K রেকর্ডিং করতে পারবো না। এগেইন এটাও হেলিও G8T-র লিমিটেশনস, হেলিও G8T 4K রেকর্ডিং করতে সক্ষম না, আর এই ফোনে কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই, সো স্মুথ ভিডিও করা এই ফোন দিয়ে একটু ডিফিকাল্ট। সো এই ফোন ক্যামেরার কিছু খারাপ দিক যদি পয়েন্ট আউট করি, প্রথমেই এর শাটার ল্যাগ, শাটার বাটনে প্রেস করার হাফ সেকেন্ডের মতো সময় লাগে ছবিটা ফুললি প্রসেসিং হয়ে শো করতে, একটা শাটার ল্যাগ আছে, কোনো ইমেজ স্টেবিলাইজেশন নাই, সো ভিডিও সুন্দর করে করা তো ডিফিকাল্ট, প্লাস হ্যান্ড হেল্ড লং এক্সপোজার ছবি তোলা অনেক কঠিন, আর কোনো 4K রেকর্ডিং নাই। এটা প্রো টিপস দেই, এই ফোনের শাটার বাটন সোয়াইপ করে বার্স্ট ছবি তুলতে পারবেন, বা এই সেটিংটা চেঞ্জ করে নিয়ে আপনারা গিফ বা জিফ, যেমনি যে বলেন, যাই হোক, জিফ বা গিফ তৈরি করতে পারবেন, যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, সো ফানি জিনিস আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে এই ফোনের পাওয়ার বাটন ডাবল ট্যাপ করলে ক্যামেরা অ্যাপ ওপেন হয়ে যায় অ্যান্ড ভলিউম রোকার শাটার বাটন হিসেবে কাজ করে। আর এ বাদে এইটা রেডি টু শুট ফান টু শেয়ার টাইপের একটা ক্যামেরা, মানে হলো এর ক্যামেরা অ্যাপসের ভিতরে অনেক মজার মজার অপশনস আছে যেগুলো দিয়ে অনেক মজার মজার ছবি তোলা সম্ভব। বাট একটা মজার জিনিস, এয়ার ডুডল, এয়ার ডুডল দিয়ে আপনারা এয়ার ফিচার ইউজ করে এমটি স্পেসে কোনো কিছু লিখে বা আঁকায় সেটা দিয়ে ভিডিও করে বা ছবি তুলে মজার মজার জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন বা ফান করতে পারবেন। যাই হোক, ফানি বা গিমিকি কথা বাদে এই ফোনের ইমেজ কোয়ালিটির কথা যদি বলি, তাহলে এই প্রাইস রেঞ্জে এই ফোনের ক্যামেরাটা স্ট্রং একটা দিক, যদিও এতে 4K রেকর্ডিং নাই। 4K নাই সেটা প্রসেসরের লিমিটেশনস, বাট স্যামসাং G3 64 মেগাপিক্সেল সেন্সর দিয়ে খুব ভালো ছবি তোলা সম্ভব। এখন বলি এই ফোনটা কেন বা কারা কিনবেন না। যদি আপনি হেভি গেমার হন তাহলে ডেফিনেটলি এই ফোনটা কিনবেন না, কারণ হেলিও G80 চিপসেট। যদি আপনার অনেক ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে হয় তাহলে এই ফোনটা কিনবেন না, বিকজ অফ স্লো অ্যান্ড উইক হেলিও G80 প্রসেসর, G80 চিপসেটের পাওয়ারটা একটু কম। অ্যান্ড কারা বা কেন কিনবেন, ডেইলি বা নর্মাল ইউজের জন্য কিনতে পারেন, আর A32টা খুব এলিগেন্ট একটা লুক দেয়, সো ডেইলি ইউজ করার জন্য হলে ডেফিনেটলি কিনে ফেলেন। আর আপনি যদি মিডিয়া কনজাম্পশন ফ্রিক হন, লাইক অনেক ইউটিউব দেখেন, নেটফ্লিক্স দেখেন, দেন ডেফিনেটলি গো ফর ইট, বিকজ এর যে সুপার অ্যামোলেড প্যানেল আছে উইথ 90Hz রিফ্রেশ রেট, অ্যান্ড এটা খুব অসাধারণ একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। 27,000 টাকায় আমি এই ফোনটা কেন কিনেছি, ফার্স্ট অফ অল আই এম নট এ মোবাইল গেমার অ্যাট অল, সো একটু উইক চিপসেট আমার কাছে কোনো মেজর ব্যাপার ছিল না, আর এটার সুপার অ্যামোলেড 90 রিফ্রেশের ডিসপ্লেটা খুব লোভনীয় একটা ব্যাপার ছিল আমার কাছে বাইং ডিসিশন নেওয়ার সময়। 5000 mAh ব্যাটারি প্লাস স্যামসাংয়ের UI এখন অনেক ম্যাচিউর, পাওয়ার অপটিমাইজেশনও বেশ ভালো, সো আমি আমার যে টাস্কগুলো ডে টু ডে টাস্ক এগুলো খুব সুন্দর মতো এনজয় করছি। এর ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরাটা যদি আরেকটু বেটার দিত আমি আরেকটু খুশি হইতাম, যাই হোক, যদিও এই আলট্রা ওয়াইড লেন্স দিয়ে বা ক্যামেরা দিয়ে খুব সুন্দর কিছু আর্কিটেকচার শট বা কিছু ড্রামাটিক শট নেওয়া সম্ভব, এর বিনিময়ে ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সরটা বাদ দিতে পারতো, তবে মোস্টলি আমার বাইং ডিসিশনে যেটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে এর নতুন ডিজাইন। স্যামসাংয়ের ফার্স্ট একটা বোল্ড মুভ যে ক্যামেরাগুলো সেপারেটলি ইন্ডিভিজুয়ালে দেওয়া, অ্যান্ড এই জিনিসটা আমার কাছে, আমি জানি না অন্যদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে পার্সোনালি নিউ একটা ফ্রেশ একটা এলিগেন্ট একটা হিসেবে আমি মনে করি। অ্যান্ড এই জিনিসটা জাস্ট লোকেটেড, নর্মাল ফোনগুলো তো এতদিন আমরা দেখছি না, এই জিনিসটা ভালো লাগতেছে না, যদিও এই জিনিসটা বেশি ফুটছে এই ভায়োলেট কালারে, হোয়াইট কালার হলে আরও বেশি ফুটতো, বাট ব্ল্যাকে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, ব্ল্যাকে এই সুন্দর ফিলটা পাওয়া যায় না। এর স্লিম ফর্ম ফ্যাক্টর, সো 8.4 mm থিকনেস প্লাস স্লাইট কার্ভেচার অ্যাট দি ব্যাক অ্যান্ড অ্যাট দি ফ্রন্ট অফ দিস ডিভাইস, সো ধরতে খুব মজা, একটা গ্রিপি একটা ফিল দেয়। সো আপনি যদি গেমার না হয়ে থাকেন স্যামসাং গ্যালাক্সি A32 কিনে ফেলেন, আশা করি এনজয় করবেন, যদিও এর হেলিও G80 ইন দি লং রান কেমন পারফরমেন্স করবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। থ্যাংকস লট ফর ওয়াচিং, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক দিবেন, অ্যান্ড আপনারা মানবিক কাজগুলো করতে থাকবেন, লাইক
সাবস্ক্রাইব করা, শেয়ার করা। এনিওয়ে গাইজ, স্টে টিউনড, স্টে অসাম, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। তো আমার ভিডিও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও চলছে। আম খাচ্ছেন না? আমার আম খাওয়ার ভিডিও চলছে। সেলিম আঙ্কেলকে ঢাকায় না রাজশাহীতে? রাজশাহীতে মেলে।